আমি শুধু আমাকে না, আমি পুরা বাংলাদেশের সকল মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ যে আমাদের দেশের সারা বাংলাদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা সামান্য কিছু বেতনে যাদের সংসার কোন রকম তারা জীবন যাপন করেন, কিন্তু তারা কারোর কাছে কখনো হাত পাতেন না। তারা যদি নাও খেয়া থাকে তাহলে কোন বড় লোক ছোট লোক কারোর কাছে তারা হাত পাতেন না। আমার অনুরোধ বাংলাদেশের যত ইমাম মুয়াজ্জিন সাধারণত গ্রামের মসজিদগুলো নিয়ে 1 থেকে 1.5 হাজার টাকা বেতন, এই করোনা ভাইরাসের সময় আমরা এই পর্যন্ত শত শত টন চাল আলু ডাল গরিবের মাঝখানে বিতরণ করেছি, কিন্তু আমরা কোনোদিনও ভাবি নাই এই আলে মোলামারা কি করে তাদের এই সংসারটা চালায়। তাই আমি এখন থেকে উদ্যোগ নিয়েছি ভোলা ডিস্ট্রিক্টের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিন সবাইকে আমার এই ক্ষুদ্র যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তাদেরকে ঘরে ঘরে ইফতার বুঝিয়ে দিই। আমার পাশাপাশি বাংলাদেশে যারা আছেন এই বিপদের সময়, এই মহামারী বিপদের সময় আপনারা সবাই আমাদের সারা বাংলাদেশের এই আলেমদের একটু সহানুভূতি হন, এই আমার অনুরোধ। এয়া ছাড়া সামনের দিকে আমিও অনেক ভুল করছি, আমি কখনো ভাবি নেই তাদের কিনা চিন্তা করি নেই, যতদিন আমি জীবিত আছি ততদিন বাংলাদেশের যেখানে একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন পাবো তাকেই আমি সহযোগিতা সর্বপ্রথম করব যতদিন আমি জীবিত আছি। আলহামদুলিল্লাহ, কবুল করুক সকল নাম। বাংলাদেশের যারা আল্লাহ যাদেরকে অর্থ রাখছেন তারা কমসে কম হলো 25% দান বিতরণ করবেন ইমাম এবং মুয়াজ্জিন এবং আলেমদের মাঝখানে। এটাই আমার বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ, প্রতিটা এমপি মন্ত্রী যারাই আছেন এখন থেকে সবাই আমাদের সঠিক নামাজ হইতে হইলে আমাদের ইমামের পেটে চারটা ভাত রাখবে। আপনি কি ভাবছেন তাদের মুখের যে হাসিটা সেটা কি তারা খাইয়া হাসে না তারা না খাইয়া হাসে? একবার সবাই এই ইমাম মুয়াজ্জিনদের ঘরে একবার করে হলো যদি নাও দেন একটু দেখার জন্য, আপনাদের সবার কাছে আমার অনুরোধ হলো তাদের ফ্যামিলির দিকে একটু সুনজর দেখার, সেই আমার অনুরোধ। দেশবাসী এবং সবাই ভোলাবাসী আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এই আলেমদের খেদমত করে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ জনাব আলহাজ জাকির হোসেন সাহেব, পরিচালক কুয়েত কমপ্লেক্স বরানউদ্দিন। Thank you.